ধরেন কেউ আপনার ওয়েবসাইটের ইমেজ, স্টাইল শিট, জাভাস্ক্রিপ্ট ফাইল অথবা যে কোনো ধরনের রিসোর্স তাদের ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট থেকেই সরাসরি লোড করে। এতে আপনার ওয়েবসাইটের স্পিড, লোড স্পিড দিন দিন বেড়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার ওয়েবসাইটকে প্রিভেন্ট হট লিঙ্কিং করবেন, যার মাধ্যমে অন্য কোনো কেউ আপনার ওয়েবসাইট থেকে সরাসরি ডাটা তাদের ওয়েবসাইটে লোড করতে না পারে। শুরু করার আগে যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার একটি মূল্যবান কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব মূলত কিভাবে হট লিঙ্কিংটা করা হয়, তারপর আমরা দেখব যে কিভাবে আমরা হট লিঙ্কিংটাকে সিকিউরেট করতে পারি। তো আমি আমার ওয়েবসাইটে একটি পোস্ট করে নিয়েছি, একটি ইমেজ পোস্ট করে নিয়েছি। তা আমরা এই ইমেজটিকে কিভাবে অন্য একটি ওয়েবসাইট কিভাবে হট লিঙ্কিং করবে আমরা সেটা দেখব। এর জন্য আমরা ইমেলের ইমেজের ইউআরএলটি নিয়ে নিচ্ছি। আমরা ইমেজের ইউআরএলটিকে কপি করে নিচ্ছি। এখন আমি আমার আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে যে কিভাবে হট লিঙ্কিংটা করা হয় সেটা দেখব। তো আমরা এখানে একটি ডোমেইনের এডিট করে নিচ্ছি। তো আমরা এখানে নর্মাল একটি এইচটিএমএল ট্যাগ বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমরা আমাদের যে ইমেজের ইউআরএলটি আছে সেই ইউআরএলটিকে কপি করে নিচ্ছি। কপি করে আমরা বসিয়ে দিচ্ছি। আমরা এখানে মূলত দেখাতে যাচ্ছি যে কিভাবে একটি ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে আপনার হট লিঙ্কিংটা করা হয়। দেখুন আমার techno-website.com আপলোড থাম্বনেইল, এত আমার ইমেজ ডেটাকে আমি আপলোড করে দিচ্ছি। এটা আমি আরেকটা ওয়েবসাইটে, তারপর ওয়েবসাইটটাতে আমরা ভিজিট করবো। এখন ভিজিট করার পর দেখুন এই ওয়েবসাইটে আমার ইমেজ ইমেজটার সাইজ একটু ছোট, একটু বড় করে দিই। এখন আমরা এই ইমেজটাকে আমাদের আরেকটি ওয়েবসাইটে লোড করব, আরেকটি ওয়েবসাইটে ওপেন করব। তা আমাদের এই ওয়েবসাইটে আমরা ওপেন করছি, দেখুন এই ইমেজটি সরাসরি ওপেন হয়ে যাচ্ছে। কিন্তু ইমেজটি কানেক্ট হচ্ছে কোথা থেকে, আমার techno-website.com থেকে। এই ওয়েবসাইট থেকে আমার ইমেজটি লোড হচ্ছে। তো এইভাবেই মূলত একটি ওয়েবসাইট থেকে আরেকটি ওয়েবসাইট মূলত হট লিঙ্কিং করা হয়। এর জন্যে যেই ওয়েবসাইট থেকে হট লিঙ্ক করা হয় ওই ওয়েবসাইটের লোড স্পিডটা বেড়ে যায়। তো এখন আমরা দেখবো কিভাবে এই হট লিঙ্কিংটাকে আমরা রোধ করতে পারি। এর জন্য আমার নর্মাল htaccess আমরা একটি কোড লিখতে হবে। তো এর জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর তারপর আপনারা আপনাদের htaccess ফাইলে চলে যাবেন। আমাদের ওয়েবসাইটে htaccess ফাইলে চলে যাচ্ছি আমরা। htaccess ফাইলে আমরা একটা কোড লিখবো, যে কোডটা আমি এখানে লিখে রেখেছি আপনাদের জন্য। কোডটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডেসক্রিপশন থেকে কোডটা নিয়ে নেবেন। তো কোডটা আমি কপি করে নিচ্ছি, তারপর কোডটা আমরা এখানে পেস্ট করে দেব। কোডটা আমরা এই ইফ মডিউলের ভিতরে পেস্ট করব। করার পর এখানে রিরাইট ইঞ্জিন এখানে অন করা আছে আগে, সেজন্য আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আপনি এখানে আপনার ডোমাইন নেমটা দিয়ে দিবেন, আপনার ডোমাইন নেম যেটা। তো আমার ডোমাইন নেমটা আমি দিয়ে দিতেছি techno-website.com দিয়ে, তারপর আমরা সেভ দিয়ে দিচ্ছি। এখন আমরা দেখব যে আমাদের অন্য ওয়েবসাইট আমাদের ইমেজটাকে হট লিঙ্কিং করে কিনা। তো এই জন্য আমরা আমাদের অন্য ওয়েবসাইটে চলে গেলাম। এখন এখানে রিফ্রেশ দিলাম, দেখুন এখন আর হট লিঙ্ক করছে না। এইভাবে মূলত আপনি এই কোডটার মাধ্যমে আপনার ওয়েবসাইটের বিভিন্ন ইমেজ, এখানে শুধু আমরা ইমেজকে হট লিঙ্কিং করেছি, এইভাবে আপনি আপনার ওয়েবসাইটের ইমেজ, বিভিন্ন ফাইল, এইসব মানে যত ধরনের রিসোর্স আছে সব ধরনের রিসোর্সকে আপনি হট লিঙ্কিং গ্রোথ করতে পারবেন। এই কোডগুলো আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। আর আপনি এখানে খেয়াল রাখবেন যে এখানে ইমেজের, আপনার ইমেজের ফাইলের যে এক্সটেনশনগুলো এখানে দেওয়া আছে, আপনার ফাইলের এক্সটেনশন, তারপর আপনার যত ধরনের রিসোর্স আছে সব রিসোর্সের এক্সটেনশনগুলো আপনি ঠিক মতো দিয়ে নেবেন, তাহলে আপনার হট লিঙ্কিংটা রোধ সিকিউরেট হবে।
তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।